বলেন ওই যে ওখানে যে ভাইয়াটাকে দেখছেন ওনাকে গিয়ে বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড আর আমাকে প্রতিদিন ফলো করার জন্য বাধ্য। আরে আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেব? দেখুন আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু আমি চিৎকার করে বলবো যে আপনি আমাকে কিডন্যাপ করেছেন। এই কি ভয়ঙ্কর মেরে বাবা, আমি তো ভারী মুশকিলে পড়লাম। আচ্ছা চলেন দেখি, আমি বলছি। আপনি এখানে? হ্যাঁ আপনি? হ্যাঁ, সেই বিপদে ফেলে তো ভালোই চলে গেলেন। আজকে আবারও বিপদে। কি বিপদ? একটা কিছু হবে না। আচ্ছা মামা ভাড়া কথা হয়েছে আপনার? আপনি দিচ্ছেন কেন? আমাকে না হয় পরে দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা বল, ক্লাস হবে না? আচ্ছা ঠিক আছে। এই তো কি আপনার কাছে হবে না আজকে? তাহলে কোথাও চাকরি থেকে কথা বলি? যেতেই পারে যাওয়া, চল আমার কোনো একটা পছন্দের কফি শপে। আচ্ছা শিওর, চলেন তাহলে। নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে আজ তোমার কেন নার্ভাস লাগছে কেন? কই আমি? আমি নার্ভাস নই তো, একদম নার্ভাস ফিল করছি না। তাই তাহলে হাতে ফুলগুলো নিয়ে লুকিয়ে রেখেছো কেন? ফুল কই? আমার হাতে ফুল নেই তো। তাই I love you. শুনতে পাই নাই। শুনতে পাও নি? হ্যাঁ। I love you. আরো জোরে শুনতে পাই নাই। আরো জোরে? লোকজন শুনবে তো। শুনো। I love you. দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি।
আমি কিছুতেই বুঝতে পারছি না দোস্ত, যে গত 7 দিন ধরে বর্ষা আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না কেন। দোস্ত টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, হয়তো বাসায় গেছে অথবা ব্যস্ত আছে। আরে বাইরে না হয় গেছে, কিন্তু তাই বলে ফোনটাও অফ রাখবে, একটা ফোনও করতে পারে না। আমার খুব টেনশন লাগছে দোস্ত, ভালো লাগছে না কিছু। দেখ কিছুই হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, নর্মাল থাক। তাই যেন হয় দোস্ত। গত কয়েকদিন ধরে তুমি কোনো যোগাযোগ রাখছো না, তোমাকে ফোন দিচ্ছি তোমার ফোন অফ পাচ্ছি, তুমিও ফোন দিচ্ছ না, কোনো এত মেসেজ দিচ্ছি তারপরে তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না, এসবের মানে কি আমি বুঝলাম না তো, তোমার সমস্যাটা কি? দেখো সাজু, আমিও তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আগামী 7 দিন তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। এটা হয় নাকি? আর এসবের মানেটা কি? 7 দিন পরে আসলে সব কিছু বুঝতে পারবে। এসবের কিছুই আমি বুঝলাম না, কিন্তু 7 দিন পরে আমাকে বলতে হবে এর কারণটা কি। ঠিক আছে, ভালো সাজু। বর্ষা তোকে এই চিঠিটা দিছে, আর আমার একটু কাজ আছে, আমি গেলাম। প্রিয় সাজু, কেমন আছো? আমার সাথে কোনো যোগাযোগ না হয় নিশ্চয় তুমি ছটফট করছো। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। হাসপাতালে বেডে শুয়ে তোমাকে লেখা এটাই হয়তো আমার শেষ চিঠি। তুমি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি পৃথিবীতে থাকব না, ব্রেন টিউমারের সাথে লড়াইতে হেরে গিয়ে ওপারে চলে যাব। এই কথাটা আমি তোমাকে বলতে পারিনি। সেদিন হঠাৎ করে আমি জানতে পেরেছি আমার ব্রেন টিউমারের লাস্ট স্টেজের কথা। আমার জীবনে তোমার মতোই একজনকে জীবনসঙ্গী হিসাবে চেয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা তা হতে দিল না। চিঠিটা পড়ে নিশ্চয় তোমার চোখ ভিজে যাচ্ছে, কাঁদছো তুমি, কাঁদতে নিষেধ করবো না। তুমি ভালো থেকো, তোমার মুখের হাসি না হয় ওপার হতেই দেখব। ইতি, তোমার ভালোবাসার।